দেখুন, ট্রাম্পের মেয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ। ইতালীয় একটি জুতো কোম্পানির নকশা চুরির অভিযোগ উঠল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ের বিরুদ্ধে। ইভাঙ্কা ট্রাম্পকে অভিযোগের ভিত্তিতে মামলায় সাক্ষ্য দিতেই হবে বলে জানিয়ে দিয়েছে নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট জজ ক্যাথরিন ফরেস্ট। সময় নেই এই যুক্তি দেখিয়ে হোয়াইট হাউজের একজন কর্তা হিসেবে সাক্ষ্য দেওয়া থেকে নিষ্কৃতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন ইভাঙ্কা। নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট জজ ক্যাথরিন ফরেস্টে আবেদন খারিজ করে দেন। আদেশে বলা হয়, ইভাঙ্কার বিরুদ্ধে এ মামলায় ব্যক্তিগতভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে, সেই অনুযায়ী তিনি সাক্ষ্য দেওয়ার বিষয়টি এড়িয়ে যেতে পারেন না। আদালত ইভাঙ্কার সাক্ষ্য দেওয়ার সময়সীমাও নির্দিষ্ট করে দিয়েছে। আদেশে বলা হয়েছে, মাত্র 2 ঘন্টার মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে এবং চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে ওয়াশিংটনে সাক্ষ্য নিতে হবে। ইতালির বিলাসবহুল ব্র্যান্ড অ্যাকুয়া জুরা গত বছর নকশা চুরির অভিযোগ এনে ইভাঙ্কা ও তার নির্মাতা প্রতিষ্ঠান মার্ক ফিশার ফুটওয়্যারের বিরুদ্ধে এই মামলা করে। এ সময় প্রতারণামূলক বাণিজ্যিক কার্যক্রম ও অন্যায় প্রতিযোগিতার অভিযোগ আনা হয়। অভিযোগে আরও বলা হয়, ইভাঙ্কা ওই কোম্পানির ওয়াইল্ড থিং শু নামের একটি পণ্য পুরোপুরি নকল করেছেন। অবশ্য ইভাঙ্কার নির্মাতা প্রতিষ্ঠান এই অভিযোগ অস্বীকার করেছে। For latest news, please subscribe my channel. Thank you, everybody.